আজও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না শুধু বছরে দুটো ঈদের নামাজ পড়ে আছে না নেই শুধু দুটোই পাঁচ ওয়াক্ত পড়ে না সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না ও আমার ভাইরা নবী আমার দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনের আল্লাহ নবীকে এত মার মারলো আল্লাহ নবীকে এত প্রহার করলো আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জন্মের মতো বিদায় নিয়েছে মুহাম্মদ জন্মের মতো মারা গিয়েছে ওরা তখন মারামারি করবে ওরা তখন কাটাকাটি করবে ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খাতির উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন একবার আপনি আমার দিকে ফিরে দেখুন আল্লাহ নবী ডাকে সাড়া দেন না আল্লাহ নবী কথার উত্তর দেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না আমার নবীকে মনে হয় আজ জিন্দা পাবো না ও আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রকম সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ পাক অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার কাছে আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিন লাইল আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নে বার করেন দিনের ভিতর থেকে রাত কেটে নে বার করেন ইন্দাল্লাহ ইহি আয়মি আল্লাহ আপনি জিন্দা কে মুর্দা বানাতে পারেন মুর্দা কে জিন্দা বানাতে পারেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয় আমি আবু বকরের বলা যদি অপরাধ হয় আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ পাক আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন জোরে বলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন আল্লাহ আমি মরে যাই যাই এই ছেলে আমার দিকে তাকাও আমি মরে যাই যাই আমার জানের বিনিময়ে কাকে বাঁচাও আমার নবীকে বাঁচাও হুজুর কাঁদছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দু ফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন একটু জোরে বলুন আবু বকরের দিকে চেয়ে 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 রাসূল দেখছেন চেয়ে চেয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন সুবহানাল্লাহ চুমা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে শারীরিক কষ্ট নিঃশ্বাসের কষ্ট কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল বললেন আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো আগে বলো তো সূর্য কি অস্তমিত গেছে জানো আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি
আবু বকর সিদ্দিক বললেন, হুজুর এখন সূর্য ডুবে যায়নি, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত, আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও না, আমি একটু নামাজটা পড়ে নিই। সুবহানাল্লাহ বলতে পারলেন না, আরো জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন। হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও বাবা আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে বাবা, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না, একটু জোরে বলা যায় না? আজকের সেই নবীর উম্মত, আজকের নবী আমাদের জন্য নামাজ আনলেন। আজকের আমার সমাজ দেখুন তো বাবা, আজও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, পাঁচ অক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, শুধু বছরে দুটো ঈদের নামাজ পড়ে। আছে না নেই? শুধু দুটোই, পাঁচ অক্ত পড়ে না, সপ্তাহে জুমার নামাজ পড়ে না। হ্যাঁ, তবে অন্য নামাজ, অন্য অন্য নামাজগুলো আদায় করে না। আল্লাহু আকবার, অন্য নামাজ। ও আমার মায়েরা, আল্লাহ নবী বড় দুর্বল যুদ্ধে ময়দানে, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় জাইফ, আল্লাহ নবী বড় কমজোর হয়ে গেছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী আমি রাসূলুল্লাহ দুর্বল হয়ে গেছি, জাইফ হয়ে গেছি, বাবা আলী আমি রাসূলুল্লাহ একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহ ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, এখানে তো বালু আর বালু, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়, ওই সময়টা ছিল আসরের সময়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন। আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর কোনো কারণবশত আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী, আল্লাহ নবী আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। রাসূলুল্লাহ আসরের আমরা আমরা যখন ঘুমাই, আমার অন্তর আমাদের ঘুমে উজু নষ্ট হয়, আর
পুরোতে মাথা দিয়ে কোলে মাথা দিয়ে আসরের সময় রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন, আলী কাররামাল্লাহ ওয়াজহাহু নামাজ আদায় করা হয়নি, আল্লাহর নবী শুয়ে পড়েছেন। কিছু সময় পরে বাবা আসরের ওয়াক্ত মানে সূর্য আস্তে আস্তে তো মাগরিবের ওয়াক্তের দিকে চলে যাচ্ছে, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহু চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমার যে নামাজ পড়া হয়নি উপায়, নামাজ পড়া হয়নি এখন উপায় কি? আলী কাররামাল্লাহ ওয়াজহাহুকে নামাজ পড়তে গেলে আল্লাহ রাসূলকে ডাকতে হবে, তো রাসূল তো হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে। আচ্ছা নামাজের জন্য কি নবীকে ডাকা যাবে? যে যাবে ডাকা যাবে, কারণ রাসূল ঘুমিয়ে আছেন, নবীকে ডাকলে নবীর ঘুম ভেঙে যাবে, রাসূলের কষ্ট হবে, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, নবী যদি অসন্তুষ্ট হন আল্লাহ কি হবে? নবীকে ডাকা যাবে না। আলী কাররামাল্লাহ ওয়াজহাহু চিন্তা করছেন, আল্লাহ নবীকে যদি না ডাকি আমার নামাজটা কি হবে? কাজা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি একক্ত নামাজ কাজা করে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পেলে পোড়াবে। কতদিন ব্যাটা? ও জোয়ানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত একক নামাজ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পেলে পোড়াবে। আলী কাররামাল্লাহ সাহেব মনে পড়ে গেছে, আল্লাহ আমার নামাজ যদি কাজা হয় জাহান্নাম, আমার আমার নামাজ যদি কাজা হয়ে যায় জাহান্নাম, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা না, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ও ছেলেরা, পৃথিবীর আগুনের যে জাহান্নামের আগুনে ক্ষমতা আরো 70 গুণে বেশি গমে, পৃথিবীর আগুনের যে জাহান্নামের আগুনে তাপ আরো 70 গুণে বেশি গমে, যারা জাহান্নামি গমে জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামি গমে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলো না, আল্লাহ জমান খুলে বলেন না। আলী হুজুরের চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমি তো নবীকে ডাকতে পাচ্ছি না, আর আল্লাহ রসুলকে না ডাকলে আমার নামাজটা কাজা হয়ে যাবে, নামাজ যদি কাজা হয়ে যায় তো জাহান্নাম। এই নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে 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 সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য আলী হুজুরের দুপোটা চোখের পানি রসুলের নূরের বদনে পড়ে গেল, আল্লাহ রাসূল ঘুম ভেঙে, আলী আলী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, গো ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আলী, আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আহা জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ যদি আমাকে জাহান্নামায় দেয় আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী কেন তোমার আসরের নামাজটা কাজা হয়ে গেল? ও আলী তোমার নামাজটা ছুটলো কেন? ইয়া রাসূলুল্লাহ, গো ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন,
ও বাবা আলী আমাকে ডাকুনি কেন হুজুর আপনি আল্লাহ নবী হুজুর আপনি আল্লাহ রাসূল আমি যদি আপনাকে ডাকি আপনার ঘুম ভেঙে যাবে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকতে পারি না আপনাকে সম্মান করতে গিয়ে ডাকতে পারি না আমার আসরের নামাজটা ছুটে গেল হুজুর আমি জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে আমি জাহান্নামের ভয়ে কাঁপতেছি আল্লাহ নবী বলেছিলেন তমাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না তমাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না ওই আলী কাররামাল্লাহ ওয়াজহাহু আল্লাহ নবীকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেছে জাহান্নামের ভয় কাঁপতেছেন আল্লাহ নবী বললেন ও বাবা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে তোমার আসরের নামাজটা ছুটে গিয়েছে আলী কেঁদো না রোনা জারি করো না আমি আল্লাহর নবী আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন এই আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি আসমানে সূর্য আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি আমার জামাত আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল এই আসমানে সূর্য আমি আল্লাহর হাবিব যদি হয়ে থাকি আমি তোকে আদেশ করছি তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আর আল্লাহর নবীর নূরের জবানের বাণী শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে আল্লাহ নবী বললেন ও বাবা আলী দেরি করো না বাবা তড়ি ঘড়ি আসরের নামাজ আদায় করে না জোরে বলতে পারলেন মহাব্বতে বলতে পারলেন তকবীর নারাই তকবীর জোরে বলুন নারাই তকবীর আর আজকে আমরা তো ইচ্ছা করে নামাজ ছাড়ছি ঠিক না বেটি ইচ্ছা করে করে আপনি খবর লি দেখেন কি জান অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে হ্যাঁ কথা বলিস নি কেন নামাজ পড়ে আবার অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো ওরে সিটিং বাস তুই নামাজ পড়িস নি তোর মন ভালো মানে হ্যাঁ পাক্কা চিটিং বাস তুই আবার কিছু কিছু মেয়েরা বলে হাঁস তবু পাঁচ অংশ করে শামুক পায় জাহান্নাম ওরে ছাড়বে বলে মনে হয় চাচা তুই শুধু মরিয়ে দেখ তোর কি করে শাল ছেলে বলতেছে হাঁস তবু পাঁচ অংশ করে কি পায় এত জীবন পাশাউসু করলাম কিছু পালাম না কপাল ফাটা আজকের মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেককে বলে যাচ্ছি খবরদার শ্রেষ্ঠ ইবাদত নামাজ আপনি নামাজ পড়ুন ছেলেকে নামাজের কথা বলুন মেয়েকে নামাজের কথা বলুন স্ত্রীকে নামাজের কথা বলুন বাবা অনেকে আছে তরি তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে বউরে মারে না মারে না এ চিনি পুকুরের এলাকায় বলে বউটো বোধহয় পেটায় না নাকি হ্যাঁ ঝাল বেশি হলে সালা বাড়ি আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন তোর বউ নামাজ পড়েনি বলে একটা চড় মেরেছিস এই নামাজ পড়িস নি কারো একটা থাপ পড়ে তোর একদম না
আবার ঘুরিয়ে বলছি অনেক মা আছে মেয়েরে বলেছে মেয়ে এই দশটা টাকা নে আর এই তেলের শিশিটা নে ওই দোকান থেকে দশ টাকা তেল আনলেন মা এখন বাচ্চা মেয়েকে দিয়েছে এখন ও তেলে তেল নিয়ে যখন ফিরছিল একটু দ্রুত গতিতে ফিরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে আর পড়ে গেছে তেলের শিশি পাকা রাস্তায় পড়েছে তেল কি হয়ে গেছে পড়ে গেছে অনেক মায়েরা এই দশ টাকার তেল নষ্ট করার কারণে ছেলেকে মেয়েকে ঝেঁটা লাঠি দেখা না দেখা না আজ পর্যন্ত কোনদিন ছেলেকে নামাজের জন্য লাঠি দেখিয়েছেন যদিও নামাজের জন্য ঝাঁটা দেখানোর কথা বলা নেই কিন্তু যে ঝাঁটাটা ওই তেলের শিশি তেল নষ্ট করার কারণে দেখালেন ওই ঝাঁটাটা একদিন নামাজের জন্য আপনার ছেলেকে দেখান মেয়েকে দেখান দেখবেন ওই একটা ঝাঁটায় আপনার ছেলে মেয়ের জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে আপনাদেরকে বলছি আপনারা যখন মসজিদে যাবেন ওই রকম ছেলেদের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন পিতা হিসাবে দায়িত্ব আছে ছেলের হাতটাকে ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার আর মায়েদেরকে বলছি মায়েরা আপনি যখন নামাজে দাঁড়াবেন মেয়ের হাতটাকে ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের রয়েছে মায়েদের রয়েছে মেয়েদের মসজিদ কোনটা ঘর খবরদার খুব খুব সাবধান বাবা বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার কোন আল্লাহ পাকের কথোপকথন কোন বিশ্বনবী বললেন আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার কোন আপনার সঙ্গে আমার কথোপকথন কোন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে আমার উম্মত উম্মতিরা কি আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে আল্লাহ পাক নামাজ মাটি দিলেন পঞ্চাশ অক্ত আল্লাহ পাক পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করলেন পঞ্চাশ অক্ত পরবর্তীতে বিশ্বনবীর আবদারে আল্লাহ পাক পঁয়তাল্লিশ অক্তকে বাদ দিলেন পাঁচ অক্তকে জমিনে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী পাঁচ অক্ত নামাজ নিয়ে স্রষ্টার দরবার থেকে জমিনে চলে এসে উম্মতে মুসলিমার দিকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি আল্লাহ নবী বলছি আমি আল্লাহ নবী বলছি বিশ্ব আল্লাহ নবী বলছি আমার সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো আমার সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হলো আল্লাহ পাক তোমাদের জন্য নামাজ পাঠিয়েছে আমি আল্লাহ নবী বলছি আস-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ আল্লাহ নবী বলছিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ বলছি আস-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ রাসূল পরেই বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ ও উম্মতে মুসলিমা আমি আল্লাহ নবী বলছি নামাজ হলো জান্নাতেরই চাবি কাঠি একটু মহব্বতে বলা যাবে না আর একটু মহব্বতে বলুন বাবা পাঁচ অক্ত নামাজের জামাত হয় তো মসজিদে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজটা একটু ভালো হয় আসরের নামাজটা আর একটু কম জোহর ভালো হয় তার আগে কি আছে ফজর ফজরের ফরজ নামাজ আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন আনতাবুদান্নাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ নবী বললেন ও আমার উম্মত
देखते নামাজের বাংলা মানে হচ্ছে নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। ছেলেরা, নামাজের বাংলা মানে কি বলেছি? নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া, বা কারোর দিকে মুখ ফিরানো। ওই যে আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে একটা দোয়া পড়ি না, ওই ছেলেরা একজনই দোয়াটা বলো তো, আরে তোমরা তো মিডিয়াওয়ালা, তোমরা দাঁড়াও, না না না, নামাজের পাটিতে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল, যিনি আসমান জমিনের মালিক, আমার চেহারাটা তার দিকে ফিরিয়ে দিলাম। একটু জোরে বলো বলো ও ছেলেরা। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, বান্দা আল্লাহ নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছেন, হুজুর বান্দা আল্লাহ নিকটস্থ হয় কখন? আমার কথা শুনছেন নাকি? বান্দা আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, ওই সময় আল্লাহর বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিচ্ছি। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তকবীর দেন নারাই তকবীর। ও সাহাবীরা, তোমরা যখন নামাজের সেজদায় চলে যাবে, বান্দা যখন নামাজের সেজদায় চলে যায়, আল্লাহ বান্দা তখন আল্লাহর নিকটস্থ হয়ে যায়, নিকটস্থ হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। পরে রাসূল বললেন, তোমরা যখন নামাজের সেজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিচ্ছি। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদ বক্তারিব, সেজদা দাও আমার নিকটস্থ হয়ে যাও। একটু জোরে বলো, আর একটু জোরে বলো, ওয়াসজুদ বক্তারিব, সেজদা দাও আমার নিকটস্থ হয়ে যাও। আল্লাহু আকবার। আমার ছেলেরা, আজকে তোমরা মাহফিল দিচ্ছ আলহামদুলিল্লাহ বেটা, তবে খবরদার, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনুর আলম বলে যাচ্ছি, আমি যখন এই সমস্ত এলাকায় এসেছি, এই সমস্ত চীনা পুকুর টুকুর যখন আমার বক্তৃতা জগতের প্রথম দিকে যখন আমি এসেছি, তখন আমি নওজোয়ান ছিলাম। আজকে ছেলেরা দেখো, আমার কিন্তু দাঁড়ির চুল পেকে গেছে, আমার কিন্তু গোঁপের চুল পেকে গেছে, আস্তে 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 বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুরব্বীদের খাতায় আস্তে আস্তে নাম উঠে যাচ্ছে। তোমরা এখন নওজোয়ান, তোমরা এখন যুবক, এই যে তোমরা আজকে মাহফিলটা দিয়েছো আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে তোমরা একটা ভালো কাজ করেছো, একটা তোমরা ভালো কাজ করেছো, মাহফিল দিয়েছো। এখানে আলেম ওলামারা আসবে, আল্লাহ আল্লাহ রসুলের আলাপ আলোচনা হবে, দিন শরীয়তের আলাপ আলোচনা হবে, কত সুন্দর একটা পরিবেশ তোমরা তৈরি করেছো বাবা। তবে একটা কথা মনে রাখতে হবে ছেলেরা, বাবা তবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, খবরদার তোমরা যেন নামাজ ছেড়ো নি, খবরদার যেন নামাজ ছেড়ো না। মাহফিল এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল। আর ওটা হচ্ছে ফরজ বাটা। খবরদার, কারোর 50 পয়সা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে,
বাবা হারিয়ে গেছে কত মোমবাতির দাম 1.5 টাকা লাভ না লস লস আমি উদাহরণটা কেন দিলাম আমি মাহফিল দিছি কিন্তু আমি নামাজ পড়ি আহা